আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকে আমাদেরকে কোশ্চেন করতেছেন যে ভাই আমরা কারা কারা কোন টিকাগুলো নিব, কোন টিকাগুলো নিলে আমাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। ছুটিতে থাকা প্রবাসী ভাইরা অনেকে কোশ্চেন করতেছেন ভাই আমাদের কি কোয়ারেন্টিনে থাকতে হবে কিনা, আমাদের ভ্যাকসিন নেওয়া নাই, আবার অনেকের ভ্যাকসিন নেওয়া আছে। সো এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সৌদি সরকার চারটি টিকা আপনাদেরকে অনুমোদন দিয়েছে, যে চারটি টিকা বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশি বাইরা যারা আছে, যারা সৌদি আরবে নতুন ঢুকবেন তাদের উদ্দেশ্যে, যারা আবার নতুন করে নতুন ভিসা দিয়ে ঢুকবেন, তারপর ছুটিতে থাকা প্রবাসী বাইরা ঢুকবেন, তাদের জন্য চারটি টিকা মানে চারটি কোম্পানির ডোজ সৌদি সরকার অনুমোদন দিয়েছে। তার প্রথমটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন, এটা অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, এই চারটি টিকা সৌদি সরকার অনুমোদন দিয়েছে প্রবাসী যোদ্ধাদের জন্য, আপনাদের জন্য। তো যে সকল প্রবাসী ভাইরা আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসবেন, তো আপনাদের যদি প্রথম ডোজ নেওয়া থাকে অর্থাৎ ইমিউন প্রাপ্ত হন, ইমিউন বিষয়টা অনেকে বোঝেন না। ইমিউন হচ্ছে আপনি যে ভ্যাকসিনটা নিয়েছেন সেটার প্রমাণ হচ্ছে ইমিউন। আপনার প্রথম ডোজ নেওয়া হলে আপনার প্রথম ডোজের এই ইমিউনটা শো করবে 180 দিন পর্যন্ত। অর্থাৎ আপনি যদি ইমিউন প্রাপ্ত হন, আপনি যদি প্রথম ডোজ নিয়ে আসেন এবং আসার পরে বাংলাদেশে ছুটিতে আসেন, তারপর 180 দিন আপনার ইমিউনটা শো করবে। এই 180 দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে চলে যান সেক্ষেত্রে আপনার প্রাতিষ্ঠানিক বা কোয়ারেন্টাইন লাগবে না। আর 180 দিন যদি অতিক্রম হয়ে যায় অথবা আপনার ইমিউনটা আনশো করে, তখন কিন্তু আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি বিষয়টা আপনাদেরকে হয়তো ক্লিয়ার করতে পেরেছি। যারা ছুটিতে আছেন, যদি আপনি ইমিউন প্রাপ্ত হন, সৌদি আরবে থাকা অবস্থায় আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিয়ে আসেন এবং 180 দিনের ইমিউনটা শো করে আপনার এখানে, এই 180 দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে আসেন এবং আবার রিটার্ন চলে যান, সেক্ষেত্রে আপনার কোয়ারেন্টাইন থাকতে হবে না। আর যদি সেটার ম্যাচ চলে যায় সেক্ষেত্রে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা বাংলাদেশে আসার পর যে চারটি টিকার বা যে ডোজের কথা বললাম, এই চারটি কোম্পানির যে কোনো একটি টিকার আপনি কমপ্লিট ডোজ কমপ্লিট করতে পারেন, কমপ্লিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সৌদি আরবে যাওয়ার পর আপনার কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ঠিক অনুরূপভাবে যারা আপনারা নতুন কোনো ভিসা দিয়ে যাবেন বা নতুন সৌদি আরবে ঢুকবেন নতুন ভিসা দিয়ে, সে সকল প্রবাসী বাইরা বা সে সকল বাংলাদেশি বাইরা যদি আপনারা এই চারটি কোম্পানির যে কোনো একটি ডোজ কমপ্লিট করেন, এই চারটি কোম্পানির যে কোনো দুইটা ডোজ কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে যাওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। কিন্তু আপনাকে পাশাপাশি কিন্তু করোনা ভাইরাসের যে নেগেটিভ সার্টিফিকেট অর্থাৎ পিসিআর টেস্ট, সেটার সনদ কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আর হচ্ছে, যারা প্রবাসী বাইরে আপনার রয়েছেন, যারা আপনার ছুটিতে আসবেন, আসার পর সৌদি আরবে আবার ঢুকবেন, আপনাদের যদি কোয়ারেন্টাইনে থাকা নাও লাগে, যেহেতু আপনি ইমিউন প্রাপ্ত লোক, যদি আপনি সৌদি আরবে ডোজ নিয়ে আসেন আর আপনার ইমিউন শো করে, সেক্ষেত্রেও আপনার কোয়ারেন্টাইন থাকতে হবে না, কিন্তু আপনাকে পিসিআর টেস্ট করে এই সনদটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার কোয়ারেন্টাইন থাকতে হবে না, আর এটা থাকাটা বাধ্যতামূলক। আর যারা আপনারা কোনো ডোজই গ্রহণ করবেন না, তারা কিন্তু আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সৌদি আরবে গিয়ে থাকতে হবে 7 দিন। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। সো এই চারটি টিকা ছিল আপনাদের প্রবাসী সৌদি প্রবাসীদের জন্য, এগুলো অনুমোদন পেয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।